সে আমাকে প্রশ্ন করেছিল হোয়াট ইজ পিস ফুলফিলমেন্ট অ্যাকর্ডিং টু ইউ তোমার মত অনুযায়ী শান্তি বলতে কি বুঝায় এবং পূর্ণতা বলতে কি বুঝায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ দৈনিক প্রতত্ব দ্বিতীয় বর্ষ আজকে পর্ব চার সবাইকে জানাচ্ছি স্বাগতম প্রণাম প্রীতি শুভেচ্ছা তো গতকালকে আমরা আলোচনা করছিলাম আমাদের আমার এক সেই বন্ধুর সাথে ডিসকাশন হচ্ছিল এবং সে আমাকে তার কিছু ডিফিকাল্টি প্রবলেমের কথা বলছিল তার কিছু মেন্টাল প্রবলেম হয়েছিল প্যানিক অ্যাটাক মেন্টাল ডিসঅর্ডার এরকম একটা কিছু প্রবলেম হয়েছিল এবং আমাদের যে কথোপকথন বার্তালাপ হয়েছিল কনভার্সেশন তার কিছুটা অংশ শেয়ার করেছিলাম এবং যে ভগবদ্গীতা হচ্ছে মনস্তত্ববিদ্যার উপর সর্বশ্র সর্বশ্রেষ্ঠ বা সর্বোত্তম গ্রন্থ আমেরিকার একজন মনস্তত্ববিদ সাইকিয়াট্রিস্ট এটা বলছিলেন তো তার কন্টিনিউ করছি আজকে আমরা তো সে আমাকে প্রশ্ন করেছিল হোয়াট ইজ পিস এন্ড ফুলফিলমেন্ট অ্যাকর্ডিং টু ইউ তোমার মত অনুযায়ী শান্তি বলতে কি বুঝায় এবং পূর্ণতা বলতে কি বুঝায় তো আমি তাকে বললাম যে দেখো তুমি আমাকে প্রশ্ন করেছো হোয়াট ইজ পিস অ্যান্ড ফুলফিলমেন্ট শান্তি এবং পূর্ণতা বলতে কি বোঝায় এটা কি এই প্রশ্ন করেছ আমি এর ওয়ান স্টেপ এহেড আমি এক ধাপ এগিয়ে গিয়ে উত্তরটা দিতে চাই উত্তরটা হবে যে শান্তি এবং পূর্ণতা কিভাবে লাভ করা যায় সেই উত্তরটা আমি আগে দিতে চাই তারপরে আমি বলব শান্তি বা পূর্ণতা কী কেননা যখন এই প্রশ্নটা করা এটা কমন একটা প্রশ্ন হোয়াট ইজ পিস শান্তি কী পূর্ণতা ফুলফিলমেন্ট স্যাটিসফ্যাকশান এটা কী বোঝায় অনেকে অনেক কিছু বলবেন এটা করো এটা করো বিভিন্ন কিছু বলবে সকলে কিন্তু ব্যাপারটা যত আমি বড়ো সেমিনার দেই লেকচার দেই এটা বোঝা যাবে না মনে বলছিলাম এটা যে মনে করো আমি কখনো মধু জিনিসটা কি চেক করিনি বা আমি জানি না মধু কী হানি হোয়াট ইজ হানি মধুর স্বাদ কীরকম আমার জানা নেই তোমাকে আমি জিজ্ঞেস করছি যে তুমি আমাকে মধুর স্বাদটা বুঝাও মধুটা মধু কি আমাকে বলো তুমি আমাকে সেমিনার দেবো ঠিক আছে তোমাকে একটা সেমিনার দেবো আমি প্রেজেন্টেশন দেবো বা কোর্স করাবো একটা সেভেন সেশন কোর্স এইট সেশন কোর্স বা একটা ফুল একটা বই লিখে দিলাম মধুর উপরে হ্যাঁ মধু দেখতে অনেকটা লাল ধরনের লাল ধরনের এটা একটা স্টিকি আঠালো একটা পদার্থ লিকুইড বা আঠারো আঠারো ধরনের পদার্থ থাকে মধু এবং এটা হাতে নিলে একটু আঠা আঠা লাগে এবং এটা বয়মের মধ্যে রাখা হয় বা এটা মধু থাকলে এখানে মৌমাছে চলে আসে মৌমাছের থেকে মধু লাভ করা হয় হুম অনেক অনেক সেমিনার কথা বললে আমাকে কিন্তু মধুর স্বাদটা কেমন সেটা আমি বুঝতে পারবো না তুমি যতই সেমিনার দাও না কেন আমাকে আমি ওই কথা শুনে এই মধু কি বুঝতে পারবো না তাহলে কি করতে হবে আমাকে তুমি আমাকে একটা মধু নাও বোটলে বা মধুর সেই কেন নাও চামুচে বা হাতে করে মধু না টেস্টিট এই নাও মধু এই হচ্ছে মধু টেস্টিট বাস হয়ে গেল এক কথায় মধু কি যত মধুর যে বয়ামটা আছে কেনটা আছে কৌটাটা আছে এটাকে আমি বাইরে থেকে যত লিক করি জিহবা দিয়ে আমি বুঝতে পারবো না মধুর স্বাদ পাবো না কৌটোটা খুলতে হবে হাতে মধু নিতে হবে জিহবা দিতে হবে তবেই আমরা মধুর স্বাদটা বুঝতে পারবো না হলে মধুর স্বাদটা বুঝতে পারবো না তে হবে শান্তি কি ফুলফিলমেন্ট কী যতক্ষণ না আমরা এটা এ শান্তি নিজেরা পাচ্ছি ততক্ষণ আমরা এটা বুঝতে পারবো না যত বড় সেমিনার দিন না কেন যত বড় সেমিনার দিন লেকচার দিন শান্তি কি বুঝা যাবে না ফার্স্ট অফ অল উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ পিস ওয়ান্স উই গেট ইট উই নো ইট উই ডোন্ট গেট ইট উই ডোন্ট নো ইট যে শান্তি পেয়েছে সে জানে শান্তি কি যে শান্তি পায়নি সে জানে না তার থেকে যত বলুন শান্তি এরকম বুঝতে পারবে না সে পূর্ণতা কি ফুলফিলমেন্ট কি যে পেয়েছে সে জানে যে পায়নি সে জানে না এক কথায় কিভাবে শান্তি পাওয়া যাবে সেটা আগে চর্চা করি আমরা সেটা হচ্ছে কি ভগবদ গীতায় ভগবান বলেছেন শান্তির সূত্র পঞ্চম অধ্যায় উনত্রিশ নম্বর শ্লোকে ভোক্তারামপসাম সর্বলোকমহেশ্বরম সুহৃদম সর্বূতানাম মাম শান্তি মৃচ্ছতি আমি হচ্ছে সমস্ত যজ্ঞ সমস্ত কিছুর ভোক্তা সবার সুরিত হম সমস্ত সর্বভূতের সুরিত এটা জেনে যে আমার সেবা করেন তিনি শান্তি পাবেন টাকায় আমি উদাহরণ দিচ্ছিলাম ধর আমার বন্ধুকে যে মনে করো দু ভাই আছে একজন পিতার দুটি দুটি সন্তান ছেলে আছে পাঁচ বছর বয়স সন্তান যাই হোক পাঁচ বছর বছর এরকম করে বয়স তো বাবা একদিন দুই ছেলেকে নিয়ে যাচ্ছেন রাস্তা অতিক্রম করবেন হাইওয়ে তো একটা ছেলে বাবা বললেন দুই ছেলে যে আমার হাত ধরো আমরা একসাথে রাস্তা পার হবো তো একটা ছেলে বলছে এক ভাই বলছে যে হ্যাঁ বাবা তোমার হাত ধরে সাথে সাথে বাবার হাত ধরে নিয়েছে বাবা আমাকে রাস্তা ক্রস করাবে আরেকটা ভাই বলছে যে না আমি কেন তোমার হাত ধরবো আমি নিজে নিজে আমি নিজে নিজে রাস্তা অতিক্রম করব আমি নিজে নিজে রাস্তা পার হবো আমি বড় হয়ে গেছি আমিও অনেক কিছু জানি আমিও অনেক কিছু বুঝি আই এ ফ্রি ম্যান আই এম এ ম্যান আই ক্যান ডু ইট সে বলছে এখন বাবা সে ছেলেকে যে হাত ধরেছে তাকে নিয়ে রাস্তা ক্রস করছেন আর আরেকটা ছেলে সে নিজে নিজে ক্রস করার চেষ্টা করছে তো এই দুজনের মধ্যে আপাত পক্ষে স্বাধীন কে যে বাবার হাত ধরেনি সেই স্বাধীন কিন্তু প্রকৃতপক্ষে স্বাধীন হচ্ছে সেই পুত্র যে তার পিতার হাতটা ধরেছে কেন কেননা সে তার সেই পুত্র যে তার পিতার হাতটা ধরেছে তার মধ্যে কোনো ভয় নেই দুশ্চিন্তা নেই হুম যে কি হবে আমাকে রাস্তা পার হতে হবে ওইদিকে গাড়ি আসছে বড় বড় ট্রাক আসছে কার আসছে বাইক আসছে তার টেনশন নেই সে জানে আর বাবার হাত ধরেছে পিতার হাত ধরেছি উনি আমাকে এটা উনার দায়িত্ব উনি আমাকে নিয়ে যাবেন তার কোনো টেনশন নেই সে তার দুশ্চিন্তা থেকে স্বাধীন সে তার ভয় থেকে স্বাধীন কেন যেহেতু সে তার থেকে ঊর্ধ্বতনে কোনো কর্তৃপক্ষের কাছে শরণাগত হয়েছে অন্যদিকে সেই পুত্র আরেকটা পুত্র যে পিতার হাত ধরে নি বলছে আমি আমার একা একা রাস্তা ক্রস করব সে যদিও পক্ষে স্বাধীন কিন্তু প্রকৃতপক্ষে সেই হচ্ছে পরাধীন কেননা সে তার ভয়ের অধীন সে তার দুশ্চিন্তার অধীন সে তার নিরাপত্তা নিয়ে যে আশঙ্কার অধীন যে আমাকে নিজেকে নিজে সুরক্ষা দিতে হবে এদিকে গাড়ি আসছে ওদিকে কার আসছে বাইক আসছে আমাকে দেখতে হবে এই হচ্ছে কথা যে আমাদেরকে কমপক্ষে এটা স্বীকার করতে হবে অ্যাটলিস্ট দেয়ার ইজ ওয়ান পার্সোনালিটি কমপক্ষে একজন ব্যক্তি আছেন এই জগতে যিনি আমার থেকে উন্নত আমার থেকে শ্রেষ্ঠ সর্বদিক থেকে সব দিক থেকে তিনি আমার থেকে শক্তিশালী বলশালী সমর্থ এবং তিনি আমাকে সুরক্ষা প্রদান করতে চান বা তৈরি আছেন তিনি সমর্থ এবং তিনি প্রস্তুত আমাকে এবং তিনি চাইছেনও তে রাজি হয়েছেন আমাকে সুরক্ষা দিতে জাস্ট আমাকে করতে হবে কি আমাকে তার প্রতি শরণাগত হতে হবে এভাবে শান্তি লাভ করা যায় তো এখন আসি শান্তিটা আসলে কি তো শান্তিটা আসলে কি উদাহরণ দিচ্ছিলাম তাকে আমি মনে করো তুমি সকাল থেকে অফিসে গেছো তোমার জবে চাকরি করতে সকাল থেকে খাওয়া হয়নি ইউ আর ফুল হাংরি ব্রেকফাস্ট করা হয়নি লাঞ্চও করা হয়নি সন্ধ্যার সময় এলে বাড়িতে তাড়াতাড়ি তোমার এখন যা পাবে সামনে খাও দেয়া হচ্ছে খাও বলে না পেটে একদম চো চো করছে খিদে প্রচন্ড খিদে রয়েছে পেটে তো একবার যখন খাওয়াটা ভর পেট খাওয়া হয়ে গেল বাস এখন একদম তৃপ্তি ফুল কানায় কানায় পূর্ণ করে খেয়ে নিলাম তোমার খেতে বেশি থাকে তোমার বেশি করে খাই গপ গপ করে গিলি আমরা হুম খেয়ে নিই তো তুমি খেয়ে নিলে পুরো পেট ভরে তারপর তার একদম পুরোপুরি কানায় কানায় ভরে গেছে তোমার স্টমাকটা তারপর কেউ নিয়ে এসে এলো তোমার জন্য মিষ্টি রসগোল্লা বা সন্দেশ তোমার খুব প্রিয় পিৎজা বা কোনো পিঠা নিয়ে এলো বললো এটা একটু খাও খুব ভালো করে বানিয়েছি বা এটা এটা আমার পাশের বাড়ির লোককেও নিয়ে এলো ঠিক আছে যে আমার ভাই গেছিলো বা আমার বাবা গেছিলেন রাজস্থানে রাজস্থান থেকে বা গুজরাটে সেখান থেকে সেই ঢোকলা নিয়ে এসছেন বা ওই ইয়ে থেকে বিভিন্ন কিছু মজার মজা জিনিস নিয়ে এসছেন যত যাই আসুক না কেন তুমি বলে এখন না পরে খাবো আমি এখন আর চাই না আমার কিছু তো এই যে এটা ফুলফিলমেন্ট মানে ফুল পূর্ণ তোমার আর অন্য কোনো খাবারের জন্য বর্তমানে আশা আক বা আকাঙ্ক্ষা নেই যাকে বলা হ্যাংকারিং নেই নো হ্যাংকারিং আকাঙ্ক্ষা নেই তো এটা একটা বুঝতে পারে শান্তিটা কিরকম যে আর কোনো হ্যাংকারিং নেই নো হ্যাংকারিং কোন সম সম সুখ সুখক স্বমী গীতায় ভগবান বলছেন দ্বাদশ্রধ্যায় নির্মম কোনো মমত্ব বুদ্ধ এটা আমার ওইটা তোমার মমত্বু নির সুখক স্বমী ইউন ঋষি নদ্বৃষ্টি ন শৌচতি নশতি শুভাশুভ পরিত্যাগী ভক্ত সময় প্রিয়হা ভগবদ্গীতা আরো বলছে এই অধ্যায় যে কোনো কিছু আকাঙ্ক্ষা করছে না ঋষ্বতি নদ্বেষ্টি ন শৌচতি অন্য কোনো আকাঙ্ক্ষা করছে না সে হচ্ছে শান্ত কৃষ্ণভক্ত নিষ্কাম অতএব শান্ত ভুক্তি মুক্তি সিদ্ধিকে আমি সকলেই অশান্ত ভক্ত হচ্ছে নিষ্কাম তাই শান্ত আর ভক্তিকামী মুক্তিকামী সিদ্ধিকামী সকলে হচ্ছে অশান্ত 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 তাই শান্তি হচ্ছে এটা যখন আর কোনো বাহ্যিক কামনা নেই তো কীভাবে সেই স্তরে আসতে পারি আমরা যখন আমরা আমাদের স্বরূপটা বুঝতে পারবো যে আমি কে আমার স্বরূপ কি কি করণীয় আমার তখন আমি সেই শান্তিটা লাভ করতে পারবো তো শান্তিটা শুধুমাত্র সেমিনার দিয়ে কথা বলে বোঝা যাবে না শান্তি লাভ করতে গেলে যে প্রসেসড সেটা হচ্ছে ভগবানের সেবায় যুক্ত হবে হতে হবে প্র্যাকটিসটা করতে হবে কি প্র্যাকটিস ধীরে ধীরে যা আছে যে আমার আমি আমার বলে মনে করছি যা কিছু সেটাকে আমি আমার থেকে ভগবানের বানিয়ে দিই আমার বাড়ি আমার ঘর না এটা ভগবানের গৃহ ভগবানের ঘর ভগবানের সম্পত্তি যখন সেই মনোভাব নিয়ে আমি কোনো কিছু করব তখন সেই শান্তিটা লাভ করতে পারবো আমরা যাই হোক এটা অল্প কথায় বলা যাচ্ছে না আরও অনেক কিছু আছে তো সেটা বলছিলাম শান্তিটা কি নো হেঙ্কারি এক কথায় বলতে গেলে নো সৌজতি নকাংশতি কোনো শোক নেই কোনো আকাঙ্ক্ষা নেই এই হচ্ছে শান্তি তো এখন আরও প্রশ্ন হতে পারে যে সে আরও প্রশ্ন করছিলো যে তাহলে কি একজন লোক কোনো আকাঙ্ক্ষা করবে না একজন লোক কোনো ইচ্ছা করবে না তো সেটাও ডিসকাস করবো সেটাও আমরা পরবর্তী ডিসকাস করব যে কীভাবে আমরা হ্যাঁ অবশ্যই আকাঙ্ক্ষা করতে পারে কেউ কারো একটা একটা ইয়ে আছে কিন্তু সবারই কর্ম আছে ব্যবসা আছে চাকরি আছে বা একটা কাজ কর্তব্যকর্ম আছে সবার করা উচিত সেখান থেকে পালিয়ে যাওয়া উচিত না কিন্তু তার মানে এমন না যে তার পিছনে ছুটবো আমরা সেটা আমরা আগামীকালকে আলোচনা করব যে কীভাবে আমরা ব্যালেন্স করতে পারি নো হ্যাঙ্কারিং এট দ্য সেম টাইম ডু ইউর ডিউটি কোনো আকাঙ্ক্ষা জাগতিক আমরা তীব্রভাবে আকাঙ্ক্ষাও করছি না কিন্তু একই সাথে আমরা আমাদের কর্তব্য কোনো পালন করে যাচ্ছি কীভাবে দুটো আমরা সামঞ্জস্য বিধান করতে পারবো সেটা আমরা আগামীকালকে আলোচনা করব। আমাদের সাথে থাকুন ধন্যবাদ हरे कृष्ण